একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সামান্য একটু দূরের এক বসতিতে গেলেন। সেখানে দুটি বাড়ি থেকে শোক মাতমের শব্দ পেলেন। এক মহিলার যুবক ছেলে ও আরেক মেয়ের স্বামী মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মৃতদের পরিবারের প্রতি যথাসাধ্য সমবেদনা প্রকাশ করলেন। তারপরে জিজ্ঞেস করলেন, এরা না কে মরেনি তো? তিনি জবাব পেলেন, না, এক বেলাও এরা অভুক্ত থাকেনি, এক অজানা রোগে এরা মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন, বাইতুল মাল থেকে এদের কাফন দেওয়া হবে। কাফনের পর নামাজের জানাজার ইমামতি করলেন স্বয়ং আমিরুল মোমেনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ অজানা রোগটি ভয়াবহ এক সংক্রামক ব্যাধি হয়ে দেখা দিল, ক্রমে তা রূপ নিল ধ্বংসাত্মক মহামারীর। যেই এতে আক্রান্ত হতো চিকিৎসার কোনো সুযোগ না দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করত। আমিরুল মোমেনিন যৎসামান্য যাই বিশ্রাম করতেন তাও এবার ছেড়ে দিলেন। এ ভয়ঙ্কর মহামারীর প্রতিকারের জন্য গ্রামের পর গ্রাম ছুটোছুটি করতেন দিন রাত অবিরাম। বড় বড় ডাক্তার বৈদ্যদেরও দুশ্চিন্তার অন্ত ছিল না, তাদের কোনো চিকিৎসায় মৃতের সংখ্যা কমাতে পারছিল না। চিকিৎসা করলে বেশির থেকে বেশি এতটুকু হতো যে দুই একদিন রোগ যন্ত্রণা বেশি ভোগ করে মারা যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম জারি করলেন, এ রোগে যারা মৃত্যুবরণ করবে এবং দুর্ভিক্ষ চলাকালীন যারাই মারা যাবে তাদের দাফন কাফন বাইতুল মালের পক্ষ থেকে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে পৌঁছতে সক্ষম হতেন জানাজার নামাজ পড়াতেন। অবশেষে আমিরুল মোমিনিনের মনোবল পুরোপুরি ভেঙে পড়ল, ভেঙে পড়ল তার স্বাস্থ্য। তবু তিনি দম্বার পাত্র নন, সবদিকে সংবাদ দিয়ে কাশেদ পাঠিয়ে দিলেন, সব মুসলমানকে জমায়েত করে ইন্তিকার নামাজ পড়া হোক, তারপর আল্লাহর দরবারে একনিষ্ঠ হয়ে সবাই কান্নায় ভেঙে পড়ুক, যাতে তিনি এ দুর্ভিক্ষ ও মহামারী থেকে আশু মুক্তি দান করেন। যারা আজ রাতের মধ্যেই মদিনায় পৌঁছাতে পারবে তারা যেন রাতের মধ্যেই মদিনায় পৌঁছে যায়। দূরবর্তী এলাকায় যে কাশেদরা গেল তারা রাতেও সফর অব্যাহত রাখল। পরদিন মদিনায় দুপুরে নামাজে ইস্তিসকার সময় নির্ধারণ করা হলো। পরদিন দুপুরে লক্ষাধিক মানুষ মদিনার ময়দানে সমবেত হল। সূর্যবর্ষিত আগুনের হলকায় জ্বলতে থাকা মাটি অঙ্গারের চেয়ে গরম ছিল, খালি পায়ে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু লোকেরা আল্লাহর পবিত্র সত্তায় নিবিষ্ট হয়ে এমনভাবে একাকার হয়ে গেল যে তাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। নামাজের ইমামতি করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক জড়িয়ে রেখেছিলেন। নামাজ শেষ করলেন আমিরুল মোমিনিন, কিন্তু তার কান্না শেষ হলো না, সবে শুরু হলো যেন। তিনি দোয়ার জন্য হাত তুললেন, দোয়ায় তিনি কি বলছিলেন তার এক শব্দও বোঝা যাচ্ছিল না। বাচ্চাদের মতো তিনি হাও মাও করে কাঁদছিলেন, তার সাদা কালো দাড়ি থেকে এমনভাবে অশ্রু গড়িয়ে আসছিল যেন কেউ তার মুখে পানির ঝাপটা দিচ্ছে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে দোয়া করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার মধ্যেই তার হাত ধরে তার পাশে দাঁড় করালেন এবং তার দু হাত ধরে প্রার্থনার ভঙ্গিতে আকাশের দিকে তুলে ধরে বললেন, হে মেহেরবান আল্লাহ, আমরা আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসাজানকে শাফায়াতের জন্য আপনার দরবারে পেশ করছি, আমাদেরটা না শুনলেও তারটা তো ফেলে দিতে পারবেন না আপনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো উচ্চ আওয়াজে ফরিয়াদ তুললেন, হে আল্লাহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় রহমতের কয়েক ফোঁটা অপ্রতিরোধ্য কান্নার দমকে তার কথা চাপা পড়ে গেল। কান্নার চোটে তার শরীরটা যেন মোচড়ে মেকাচড়ে উঠছিল। যেসব জায়গায় আমিরুল মোমিনিনের কাশেদ গিয়েছিল সেসব জায়গাতেও ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছিল, সেসব জায়গাতেও চোখের অশ্রুতে মানুষের মুখ বুক একাকার হয়েছে। নামাজ ও দোয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এ জপ চলতে লাগলো, আল্লাহ রহমান রহিম। তারপর আগুনের হালকা উৎক্ষিপ্ত আরও একটি দিন শেষ হলো, রাতও কাটলো দুর্দশাময় আরেকটি দিনের অপেক্ষায় গভীর নিঃশ্বাস ফেলে ফেলে। কিন্তু সে রাতের কোলে এমন এক প্রভাতের উদয় ঘটল যা দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না। সূর্য যেন কোথাও মুখ লুকিয়ে আছে, আকাশ জুড়ে মেঘের কালো কৃষ্ণ পর্বত বিচরণ করছে। তারপর যখন সেই মেঘের পাহাড় ভেঙে পড়ল, দেখতে দেখতে চারিদিক ভাসিয়ে নিয়ে জলমগ্ন হয়ে গেল। সামান্য দূরের জিনিসও বৃষ্টির তোড়ে দেখা যাচ্ছিল না। নয় মাসের তৃষ্ণার্ত জমিন আল্লাহর অমূল্য রহমত তৃপ্তি ভরে শুষে নিচ্ছিল। দু তিন দিন পর বৃষ্টির তোড় কমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন। এবার ছোটাছুটি শুরু করলেন 50-60 হাজারের শরণার্থী শিবিরে। শরণার্থীদেরকে অনতিবিলম্বে তাদের এলাকায় ফেরত পাঠাচ্ছিলেন। তারা যেন গিয়ে সদ্য সতেজ সিক্ত হওয়া জমির ফায়দা উঠিয়ে ফসলের বীজ বোনায় লেগে যায়। আর এভাবেই মুসলিম জাহান মুক্তি পেল মহামারী ও দুর্ভিক্ষের হাত থেকে। তো বন্ধুরা,
এ ঘটনা থেকে আমরা নিশ্চিত বলতে পারি আল্লাহর রহমত পেতে হলে আমাদের তওবা করার পাশাপাশি নিরাশ হওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।